যে অনেক অভ্যাস কাজ নাই থাকে, তাদের, তো মনে হয় যখন তুমি আবার পারবে না। প্রবলেম হচ্ছে, ফ্যামিলি আসছে না, রোগ ভাইকে তো দেখা যায়, বেশি প্রবলেম হয়ে গেছে যে হচ্ছে নেট প্রবলেম হয়ে গেছে, ওয়াইফাই কারেন্ট চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আপু, আপনাদের একটা কথা বলতেছি। হ্যাঁ সমাজকর্ম বলেন। দ্বিতীয় বর্ষের একটা আপু ছিল ময়মনসিং বাসা, ওই আপুটা একটু সাড়া দিবেন প্লিজ। হ্যাঁ রাজশাহী আপু আছি ইউনিভার্সিটির আমি, বলেন। সমাজকর্ম দ্বিতীয় হ্যাঁ বর্ষের, হ্যাঁ আমি আমি সমাজবিজ্ঞান। আপু সমাজবিজ্ঞান না আপু, আপনি হ্যাঁ একটু আমাকে রিকোয়েস্ট দেন তো আপু। আচ্ছা, আপনার আইডির নামটা কি? আমার আইডির নাম যেটা, যে আনোয়ার হোসেন কবির। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ। হ্যালো, না আপু এখনো প্রেজেন্ট করো। ভাই আপনার ভয়েস শোনা যায় না। ভাইয়া আপনার কথা তো আমরা শুনতে পাচ্ছি না। ও সরি, আমি মিউট হয়েছিলাম। দেখেন, যেখানে আমরা যদি ইচ্ছা করি, এটা তো আমি এখন ব্রাইটনেসটা বাড়িয়ে নিতে পারছি। খুব সহজে দেখেন ব্রাইটনেসটা আমি বাড়িয়ে নিতে পারলাম। বিষয়টা ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ বলেন ভাই। ভাই একটা টুলটা, এই টুলসটার নাম হচ্ছে, একটা হচ্ছে ডজ টুল, একটা হচ্ছে বার্ন টুল। মেবি আপনার এয়ার প্রবলেম, নেটওয়ার্কের প্রবলেম, কথা বোঝা যাচ্ছে না ক্লিয়ার। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। ভাইয়া ওই ছবিটা আমরা পিছনে যে দাগগুলো কেটে দেওয়ার চেষ্টা করছি, তখন ব্লার করে দিচ্ছি। এখন ওই ব্লার না করে যদি ওই জায়গাটা আমি স্বচ্ছ রাখতে চাই, তাহলে কি করব? কোন ছবিটার কথা বলছিলেন? এ দাগের কথা বলছিলেন? হ্যাঁ, দাগটা কাটার পর ওই জায়গাটা আমরা ব্লার করে দিই। ব্লার না করে আমি ওই জায়গাটা এরকম স্বচ্ছই রাখতে চাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা যেরকম স্বচ্ছ আছে ওরকমই রাখতে চাচ্ছি, তাহলে কি করব? সেটা অন্য টুলস আছে, সেই টুলস এর মাধ্যমে আমরা করতে পারবো। ওটা যেমন আছে আপনার এখানে যে ক্লোন স্ট্যাম্প টুল আছে, ক্লোন স্ট্যাম্প টুল এর মাধ্যমে আমরা করতে পারবো, ওটা দেখাবো, সমস্যা নাই। কি ভাইয়া, ধন্যবাদ। দেখেন এটা আমাদের আর কি এখনো অনেক কিছু করতে পারি, এটাকে আরো স্মুথ করতে পারি। সো আমরা আর বেশি সময় না নিয়ে এখানে, তাহলে এখন দেখেন যে এখান থেকে আমরা ব্রাশ টুলস এর মাধ্যমে কিভাবে একটা ছবিকে, এখানে ব্রাশ টুল আমাদের সিলেক্টের জন্যটা, কিভাবে একটা ছবিকে আমরা এখানে স্মুথ করে ফেললাম। তো 3:40 বাজে আমাদের অলরেডি, আমাদের ব্রেক সময় তো 4টার সময়। তো আমাদের এখন আজ থেকে আমরা ক্লাসের মাধ্যমে এর মধ্যে কিন্তু 20 মিনিটের একটা ব্রেক দিয়ে, ব্রেক না ঠিক, আমরা মানে প্র্যাকটিস করব। প্র্যাকটিস করে নিজেদের মধ্যে যে মানে প্র্যাকটিস করার পর ইমেজটা সেভ করে আপনার মেসেঞ্জার গ্রুপে সেন্ড করবেন আমাকে। আমি এটাই আপনাদের ক্লাসের পারফরমেন্স হিসেবে এখানে মার্ক করব। শুধু ওটা না, আপনারা দেখা গেল যে আপনারা কিরকম এখানে অ্যাক্টিভিটিস করছেন বা কিরকম ইয়ে করছেন, সবকিছু মিলে কিন্তু আপনাদের ওখানে পারফরমেন্সটা ধরা হবে ক্লাসের পারফরমেন্স। সো আশা করি আপনারা যে কোনো একটা ইমেজ একটা নামান, ইমেজটা নিয়ে আপনারা একটু কাজ করেন, তাহলে আমার মনে হয় যে বেটার হবে। যদি প্রবলেম হয়, আচ্ছা আমি একটা ইমেজ দিয়ে দিচ্ছি গ্রুপে, তাহলে বেটার হয়। একটা গ্রুপ নিয়ে, একটা ইমেজ নিয়ে কাজ করেন, সেটাই বেটার হয় মনে হয়। হ্যাঁ ভাই, আপনি মেসেঞ্জারে দিয়ে দেন, আমি সবাই ডাউনলোড করে নিই। হ্যাঁ হ্যাঁ হচ্ছে।
আপনি বলছিলেন যে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করতে, আপনার ফেসবুক প্রোফাইলের নাম কি? সাদিকা তো শানিন। আমাদের আগে যেমন এলইডি লেখা আছে, আমরা দেখা গেলো অনেক কনফিউশন পড়ে যাবে। আমাদের আড্ডা গ্রুপ কোনটা, মানে পুরোটা অনেকে হাইড হয়ে থাকতে পারে, যাক ওভাবে শর্টকাটে দেন তাহলে আমার মনে হচ্ছে বেটার হবে। ভাই আমি কিন্তু আপনাকে এখনো পাচ্ছি না, হ্যাঁ আপনি একটু কাইন্ডলি যদি আমাকে রিকোয়েস্ট দিতেন। আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। আমি চারটার সময় ব্রেক দিবো। আপনারা কিন্তু ওই যেটা ডজ টুল এবং বার্ন টুল এর ব্যবহার করলাম ওটা দিয়েও কিন্তু কাজ করবেন এখানে, শুধু স্পট হিলিং টুল দিয়ে না, মানে ব্রাশ টুল দিয়ে না, সেটা ইয়াদেও করবেন, বার্ন টুল এবং ডজ টুল দিয়েও এটাকে সুন্দর করবেন। কারণ অনেকে আছে এখনো মেবি প্রবলেম ক্রিয়েট করবে যে ব্রাশ টুলটা অ্যাপ্লাই করতে পারবেন না, ব্রাশ টুল ঠিক মতো হয়তো নিতে পারবেন না। ভাই এটা কখন জমা দিতে হবে, কোনো লিমিটেড টাইম আছে কি? না লিমিটেড বলতে ক্লাসের মধ্যে দিলেই বেটার হয়। আচ্ছা ঠিক আছে ভাই। আসলে এই বিষয়গুলো আপনাদের উপকারের জন্য, আপনাদের বেটারমেন্টের জন্যই করা, কিন্তু আসলে ঝামেলা হয়ে যায় অনেক। আপনাদের ঝামেলা হয়তো হবে না, কিন্তু আমাকে দেখালো প্রত্যেক জনের কাজগুলো এখানে চেক আপ করার পরে আমাকে ওখানে মার্কটা ওখানে দিতে হবে, তো সো অনেক সময়ের ব্যাপার, তারপরও করা লাগবে। কারো কোনো প্রবলেম হলে অবশ্যই আপনারা জিজ্ঞাসা করবেন। ভাইয়া আমার একটু সমস্যা হচ্ছে যে কন্ট্রোল জেড দিলে আমার তো হচ্ছে যে কাজটা আগেটা আনডু হচ্ছে না। কন্ট্রোল আপনারা যারা সিসি ইউজ করছেন তাদের মেবি কন্ট্রোল জেড এ হবে, আর যারা সিসি ভার্সন আগের গুলো ইউজ করছেন তারা কন্ট্রোল অল্ট আর জেড দেন, কন্ট্রোল অল্ট আর জেড, সেক্ষেত্রে আনডু হবে। আর আবার যদি রিডু করতে চাই কন্ট্রোল শিফট জেড। হ্যাঁ আমার ব্রাশ করে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ হয়েছে ভাইয়া।
মেহেদী হাসান ভাই আপনাকে অ্যাড করা হয়েছে মেইন গ্রুপে আমাদের ফেসবুক মেসেঞ্জার মেইন গ্রুপে আপনি ওখান থেকে ছবিটা ডাউনলোড করতে পারবেন ভাই একটু আমাকে অ্যাড দিলে কি নাম আপনার এমডি মুশফিকুর রহমান আপনার নামটা আপু আসলে এভাবে যেহেতু আমার সাথে অ্যাড না হলে কিন্তু আমি খুঁজে পেতে অনেক মুশকিল হয়ে যাবে কারণ অনেক মাঝে আপনাকে আসলে খুঁজে পাবো না তো কাইন্ডলি একটু আমাকে নক দেন তাহলে আমি অ্যাড করে নিব ভাইয়া বলেন আমি ব্রাশ টুল ইউজ করতেছি তো এখানে আমার ফরগ্রাউন্ড কালার যেটা নেওয়া আছে ওইটা কালার হচ্ছে আপনি ফরগ্রাউন্ড কালার আপনি এখানে ক্লিক করেন অল্টার শিফট অল্টার প্রেস করে আপনি মাউসটা ক্লিক করেন তাহলে আপনার ওই কালারটা অ্যাপ্লাই করতে পারবেন আপনি যে কালারের উপরে আপনি হ্যাঁ ওখানে দেখেন ট্রাই করেন আচ্ছা দেখি অল্টার প্রেস করে মাউস লেফট বাটন দিয়ে ক্লিক করবেন তাহলে ওই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে আচ্ছা ভাই ঠিক আছে ভাইয়া আমার তো একই কাজ হচ্ছে প্রবলেম ওই যে ফরগ্রাউন্ড কালার যেটা দেওয়া আছে ওইটাই আসছে আপনি তো আচ্ছা আপনি ওয়ালটার প্রেস করে যেখানে আপনি যে কালারটা মানে ফেসের যে কালারটা কো সিলেক্ট করতে চাচ্ছেন ওয়ালটার প্রেস করে মাউসের লেফট বাটন একবার ক্লিক করেন তাহলে এই কালারটা ওখানে অটোমেটিক্যালি আপনার সিলেক্ট হয়ে যাবে তবে একটা কালার দিয়ে কিন্তু পুরো ফেসটা আপনারা এডিট করেন না কারণ তাহলে একটা কালারের উপরে ইয়া হয়ে যাবে আপনারা যেখানে যে কালারটা প্রয়োজন মনে হবে যে কি জায়গাটুকু ইয়া করতে চাচ্ছেন ওর পাশে একটা কালার নিয়ে আমি এখন মেসেঞ্জার গ্রুপে অ্যাড হই নাই মেহেদী হাসান আপনি বললেন না অ্যাড করলেন আমার গ্রুপ এখনো শো করে নাই আচ্ছা দেখছি রফ ভাই আমি মেসেঞ্জার গ্রুপে আমি আমার কাজটা জমা দিয়েছি দেখেন একটু ঠিক আছে কিনা আচ্ছা ঠিক আছে আমি দেখছি ভাইয়া
আপনারা একটু বিষয়টি দেখেন, আপনারা যদি আপনারা পার্সোনালি যদি কেউ স্ক্রিনটা রেকর্ড করতে চান যে আমার প্রবলেম হচ্ছে আমি পরবর্তীতে আমি ক্লাসটা রিভিউ করব, সেক্ষেত্রে দেখেন যে এখানে একটা সফটওয়্যার দেওয়া আছে ফাস্ট স্টোন ক্যাপচার নামে, এই সফটওয়্যারটা ইনস্টল করে আপনারা স্ক্রিনটাকে রেকর্ড করতে পারবেন। সফটওয়্যারটা কি বলেন আরেকবার বলেন। আমি গ্রুপে শেয়ার করলাম, ওখানে দেখেন যে বিস্তারিত ওখানে আছে। আচ্ছা আপনারা কাজ করেন, আমি দেখছি কিছু। আমার কাজটা গ্রুপে দিয়েছি, দেখুন তো একটু হয়েছে কিনা। আসলে আপনার গ্রুপে শেয়ার করার পরে আপনাদের বলতে হবে না, আমি যেহেতু গ্রুপে জয়েন করে আছি আমি দেখবো, অবশ্যই দেখবো, সেভাবে বলতে হবে না, কারণ প্রত্যেকজন যদি বলেন সেক্ষেত্রে একটা মিসিং ক্লাস সৃষ্টি হবে, আমি অবশ্যই দেখবো ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম। রূপ ভাই, প্র্যাকটিসের জন্য যে ফাইলটা আপনি দিলেন ওটা কোন কোথায় দেওয়া হয়েছে? মেসেঞ্জার গ্রুপে কি আপনি অ্যাড আছেন? মেসেঞ্জারে যে আমাদের ইয়া গ্রুপ আছে, মেইন গ্রুপ আছে, মেসেঞ্জারে মেইন গ্রুপে অ্যাড না আপনি? গ্রুপ মানে যেটা সিক্রেট গ্রুপ ওটা না? না না না, সিক্রেট গ্রুপ না, সিক্রেট গ্রুপ তো ওটা ফেসবুক গ্রুপ, মেসেঞ্জারে আমাদের আলাদা দুইটা গ্রুপ করা হয়েছে, সেটা একটা মেইন গ্রুপ আমাদের ক্লাসের, ক্লাস রিলেটেড সব কিছু কথাবার্তা, তারপরে কারো যদি প্রবলেম থাকে সেটা আড্ডা গ্রুপ, ওটা আলাদা আছে। এল ই ডি পি আড্ডা, আড্ডাটা না, ওটা না, ওটা ওটা আজকে ক্রিয়েট করা হলো, যেটা আমাদের কাজের জন্য একটা গ্রুপ খোলা হয়েছে প্রথম দিন, সেটা হচ্ছে 102 এটাতে অ্যাড না আপনি মেবি আমাকে একটু রিকোয়েস্ট দেন, আমি অ্যাড করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আমার ফ্রেন্ড লিস্টে আছে মনে হয়। আচ্ছা আমার নামটা ওখানে তো একটা এসএমএস করলে, টেস্ট করলে আমি জাস্ট আপনার নামটা ওখানে সার্চ দিয়ে পেয়ে যাব। ভাইয়া ব্রাশ দিয়ে কাজটা করতে পারছি না। কি প্রবলেম হচ্ছে আপু? আরেকটা বিষয় বলেছিলাম, হয়তো আপনারা খেয়াল করেননি বা গুরুত্ব দেননি, এখানে রং পড়ে যাচ্ছে, অনেক ডিপ হয়ে যাচ্ছে কালারটা, মানে হালকা আসছে না, সেটাই তো? জি ভাইয়া, উপরে দেখেন ব্রাশটা সিলেক্ট করার পরে উপরে আছে অপাসিটি, একটা অপাসিটি আছে, আর ডান পাশে আছে ফ্লো, মেনু বারে দেখেন উপরে আমারও হচ্ছে ওটা অ্যাপ্লাই করেন ঠিকভাবে। আপনারা কিন্তু না হলে কোনো প্রবলেম ক্রিয়েট করলে অবশ্যই বলবেন, আপনারা যদি না বলেন না জানলে কিন্তু আপনাদের প্রবলেম, আপনি জিজ্ঞাসা করতে হেসিটেশন ফিল করলে আপনি আপনারই প্রবলেম থেকে গেল। না ভাই আমি ট্রাই করতেছিলাম যে কিছু হচ্ছে কিনা, তো দেখলাম না ফাইনালি আমারও হচ্ছে না, কিন্তু ভাইয়া আমি তো এখানে মেনু বার পাই না। আপনার মেনু বার আসছে না? না। আপনি কি ফুল স্ক্রিন করে রেখেছেন নাকি এফ টিপেন? তো আপনি জি তো হলো না ভাইয়া, আবার এফ টিপেন, তিনবার টিপেন, তিনবারের মধ্যে যদি না আসে তারপরে দেখছি। কিছুই হয় না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনি উইন্ডো মেনুতে যান, উপরে দেখেন যে উইন্ডো মেনু আছে, ওখান থেকে অপশনে ক্লিক করেন। তাও তো কিছু আসে না।
এখানে ব্রাশটাতে সমস্যা নেই, এখানে যা কালার বেশি হয়ে যাচ্ছে কোথাও কোথাও কম। আচ্ছা আপু প্রবলেমটা একটু সলভ করি। আপনি উইন্ডোজ আছে না এখানে দেখেন, উইন্ডোজ উপরে উইন্ডোজ লেখাটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। উইন্ডোজে ক্লিক করার পরে নিচে চলে যান, নিচে দেখেন টুলস আছে এবং অপশন আছে, অপশনে ক্লিক করেন। ভাইয়া তাতেও কিছু হয় নাই, আগের বারও হয় নাই, এবারও হলো না। অপশনে কি এখানে টিক চিহ্ন দেওয়া আছে? ঠিক আছে দেখেন তো। হ্যাঁ ভাইয়া আছে এখন। আপনি ব্রাশ ব্রাশ সিলেক্ট করা আছে আপনার? হ্যাঁ। প্রবলেম তো হবে, আচ্ছা দেখছি। আসলে ভাইয়া আমি বলেছি কাইন্ডলি, এখানে আপনারা মেসেঞ্জার বিশেষ করে মেসেজ গ্রুপে, জুমের মেসেজ গ্রুপে কেউ এসএমএস করিয়েন না, কারণ এখানে এসএমএস আসলে আমাকে প্রত্যেকটা এসএমএস চেক করা লাগে। কোনো হয়তো বা কোনো সার এসে আমাকে কোনো কিছু বলছে বা কোনো ইয়ে করছে, সেক্ষেত্রে আমাকে চেক করা লাগে, তো আমার কাজের জন্য প্রবলেম হয়। তো কোনো কাজ বিশেষ কাজ ছাড়া এখানে অ্যাডমি বা এসে লেখে প্লিজ, এখানে ইম্পর্টেন্ট কোনো ইয়ে ছাড়া এখানে কিছু লিখবেন না। তো আমি স্ক্রিন শেয়ার করছি আপু, আপনি একটু দেখেন। এখানে দেখেন যে অপাসিটি এখানে আসছে, ফ্লো এরকম ভাবে আসছে না আপনার? আপু শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। এরকম অপশন আসছে না এখানে? না। উইন্ডোজ দিয়ে এখানে অপশনে দেখেন, অপশনে যদি আমি এখানে ক্লিকটা উঠিয়ে দিই, ক্লিকটা উঠিয়ে দিলে আমার এটা হাইড হয়েছে, এরকম হয়ে থাকছে কি? জি। এখান থেকে যদি আমি আবার অপশনে ক্লিক দিই তাহলে তো আমার চলে আসছে, আপনি আসবেন না কেন? কিন্তু আমার আসছে না ভাইয়া। আগে থেকে এরকম হয়ে যাচ্ছে না এখন দেখছেন? কারণ এর আগে তো আমরা অনেক কাজ করেছি, এখান থেকে কাজগুলো দেখিয়েছি, এখান থেকে দেখিয়েছি, আগে থেকে আপনি দেখতে পাচ্ছেন না, না জাস্ট এখনই প্রবলেম হচ্ছে? না ভাই আগেও আসছিল না। তো এটা তো আপনি আগেই বলতে পারতেন, এখন এতদিন তাহলে কি আপনি কিভাবে কাজ করলেন? ভাই আমার মনে হয় আপু যদি ওই অপশনটাতে ক্লিক করার পরে সফটওয়্যারটা কেটে দিয়ে যদি আবার নতুন ভাবে ট্রাই করে দেখেন তো। বুঝলাম না ভাইয়া। আপনি বলছেন আপনি সফটওয়্যারটা কেটে দেন, এটা ক্লোজ করে দেন, ক্লোজ করে দিয়ে আবার রিওপেন করেন। তুহিন ভাই, তুহিন ভাই তো অনেক সুন্দর হয়েছে। ভাই চেষ্টা করলাম অল্প সময়। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তারপরে অনেকে আছে দেখেন যে একই কালার ব্যবহার করে গাল এবং গলা সবটা মিশিয়ে ফেলেছেন আপনারা, বুঝা যাচ্ছে না সেটা প্রবলেম অনেকেরই দেখছি। কিন্তু তুহিন ভাইটা দেখেন যে আলাদা হয়ে আছে, একটা কালারের মতো হয়ে যায়নি, ওখানে আলাদা আলাদা কালার অ্যাপ্লাই করবেন তাহলে প্রবলেমটা হবে না। আর এখানে যে যে ড্রাইভের লিঙ্কটা দেওয়া আছে এটা হচ্ছে ফাস্ট স্টোন ক্যাপচার, এটার সফটওয়্যারটা ইনস্টল করলে আপনারা এটার মাধ্যমে ভিডিওটা টোটালি এখানে রেকর্ড করতে পারবেন। তাহলে দেখা গেল আপনার আমাকে আর বারবার আপনি দেওয়া লাগবে না, বা কোনো চাই ইয়ে হলে ঝামেলা হলে এখান থেকে আপনি দেখে